হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শাইনি ভৌমিক। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। সেদিনকে আমার জন্মদিন ছিল, তো ছোট্ট করে একটা ব্লগ বানিয়েছি। যতই হোক, জন্মদিনটা এমন, মানে অল্প হোক বেশি হোক, যেটুকুই হোক, দিনের নিজের পছন্দ মতো কিছু থাকলে বা মনে একটা আলাদাই আনন্দ থাকে। তো আমার জন্মদিন সবচেয়ে, মানে আমি দেখেছি আমার জন্মদিনে, আমার শুধু আমার কেন, বেশিরভাগ সন্তানদের জন্মদিনে চর্বি খুঁজে বাবা মা বেশি এক্সাইটেড হয়। আমার বাবা মা তো সবসময় বেশি এক্সাইটেড যে আমার জন্মদিন বলে। তো সেদিনকের দিনটা না একটু মেঘলা মেঘলা ছিল, সকালে রোদ থাকলেও, তো একটু মায়েরও শরীর খারাপ, তাই মাকে বলিনি আর বেশি কিছু রান্না বান্না করতে। সব নতুন জামা পায়েস আর মোটামুটি যেরকমভাবে টুকটাক রান্না বান্না এই দিয়ে আমি, মানে এখানে পায়েস খেয়েছি, সকালে ব্রেকফাস্ট করেছি, কিন্তু সেদিনকে ভাত খাওয়াটা, মানে ভাতটা আমি পরে খেয়েছিলাম, এই জন্য ভিডিওতে সবাইকে দেখাতে পারিনি। সো দেখো, এই যে জাস্ট রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি। আরও অনেক কিছু রান্না হয়েছিল, বাট আমি ভাতটা একদম লাস্টে খেতে ইচ্ছা করছিলো, রুটি খেয়ে পেট পুরো ভরে গেছিলো। তো এখানে যে আমার বোন আর আমি মিলে একটু ছবি টবি তুললাম, রিলস করলাম। ব্লগটা এইটুকুই, বেশি দূর করিনি। টাটা।